কয়লা ব্লক বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদ ইসিএল এর ঠিকা শ্রমিক ইউনিয়নের। একচল্লিশটি কোল ব্লককে ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আসানসোলে পথে নেমে প্রতিবাদে সামিল হয় ইসিএল এর ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের সদস্যরা। বুধবার সকালে আসানসোলের বিএনআর মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করা হয় অধিকার ইউনিয়নের পক্ষ থেকে। পাশাপাশি আগামী 2 থেকে 4 জুলাই অন্যান্য শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটেও সমর্থন জানিয়েছে এদিনের উপস্থিত থাকা সদস্যরা। বিজেপি সরকার যে 41টা কোল ব্লককে নিলামে তুলে দিয়েছে, বিভিন্ন জঙ্গল এবং আদিবাসী মানুষ যে উচ্ছেদ হচ্ছে, তার প্রতিবাদে 2-3-4 যে ধর্মঘট, সেই ধর্মঘটের সমর্থনে আজ আমরা মিছিলে সামিল হয়েছি। মিছিলটা বিএনআর মোড় থেকে শুরু করে পোস্ট অফিস মোড় পর্যন্ত যাবে, আসানসোল পোস্ট অফিস মোড়। ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের পক্ষ থেকে যে বিভিন্ন কেন্দ্রের যে ট্রেড ইউনিয়নের ডাকা এই ধর্মঘটে, তার সমর্থনে ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন এর সমর্থনে এই মিছিল করছে। আমার নাম হৃদয় পাল, ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের মেন কমিটির একজন মেম্বার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।